আগের ছবিটা যদি একটু পাশে দেখেন যে ওর আগের কি অবস্থা ছিল আর এখন কি অবস্থাটা, তাই পুষ্পা রেখে দেন তো ভাই, ওর ক্যারেক্টার পুষ্পার মতো না, ওর আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আই হোপ সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে যে অনেকেই কোয়েশ্চেন করতেছেন অনেকদিন যাবৎ, আমি কিছুদিন আগে কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আমাদের সিরাজি কবুতরটার একটা নাম আপনাদেরকে দিতে, তো আমি কি নামটা ডিসাইড করছি সেটা আপনাদেরকে জানাতে অনেকে, তো আরেকটা জিনিস এটা বলার আগে সেটা আমি কি নাম ডিসাইড করছি সেটা আমি একটু ভিডিও শেষে বলতেছি, তার আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে অনেকদিন ধরে আপনারা বলতেছেন যে ভাই ছিলা কবুতরের কী অবস্থা, ছিলা কবুতরের কী অবস্থা, তো এটার আপডেট জানার জন্য আপনারা অনেক মানে পাগল হয়ে আছেন যে কী অবস্থা কী অবস্থা আমরা একটু দেখবো, তো আজকে আপনাদেরকে ছিলা কবুতরটার সাথে আপনাদেরকে দেখা করাবো এবং ছিলা কবুতরের কী অবস্থা, শরীরের শারীরিক কী অবস্থা সব আপনাদেরকে দেখাবো। তো তার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং ভিডিও বলতে লাইক করে দেন। যারা ভিডিওটা এই প্রথম দেখতেছেন তারা, ছিলা কবুতর সম্পর্কে যদি আপনাদেরকে একটু বলি, সেটা হচ্ছে এটা একটা কবুতর যেটা আমরা বাইরে রাস্তায় কুড়িয়ে পাই, অর্থাৎ একটা ছেলে কুড়িয়ে পায় যার পুরো শরীরের অবস্থা, পুরো পশম ছিল না একটাও, কবুতরের পশম একদম ছিলে ফেলা হয় না, তো ওটা জিন্দা অবস্থা ওর পশম পুরো একদম ছিলে ফেলা হয়েছিল, তো ওকে ওই অবস্থায় আমরা ওই বাইরে পাই, তো ওই কবুতরটা আমরা নিয়ে আসি, নিয়ে আসার পরে আমরা এখানে ট্রিটমেন্ট চালাই, ট্রিটমেন্ট চালানোর পরে ইনশাল্লাহ আমরা দেখা গেছে যে একটা কবুতরকে ভালো একটা স্টেজে নিয়ে আসতে পারছি। তো এখন কবুতরটার কী অবস্থা আমি আপনাদেরকে দেখাই, আসে না, আমরা এটাকে এই মাদির খাঁচায় রাখছি কারণ যেহেতু এটা একটা মাদি কবুতর, আপনারা জাস্ট খালি এখন দেখলে একটু অবাক হয়ে যাবেন যে কবুতরটা এখন কী অবস্থা। দেখেন তো চিনতে পারছেন কি না, ওরে এই যে দেখেন কত সুন্দর একটা কালার আসছে, মাশাআল্লাহ আল্লাহ ওরে এত সুন্দর একটা কালার দিছে, পুরো একটা কাজ করা প্যানেলের কবুতর আসছে, দেখেন পাখাগুলো দেখছেন কত সুন্দর, ওদের ওর কিন্তু এইসব কিছুই ছিল না, আপনারা এর আগের ছবিটা যদি একটু পাশে দেখেন যে ওর আগের কী অবস্থা ছিল আর এখন কী অবস্থাটা দেখেন, মাশাআল্লাহ ওর লুক ওর চোখ, এটা আমরা অলরেডি বাসায় লাগাই ফেলতেছি, মাদির খাঁচায় রেখে দিছি, আর মাদি কবুতরগুলোর সাথে ও অলরেডি ফ্রেন্ডলি হয়ে গেছে, ও বের হয় যখন মাদি ছাড়ি তখন নিজে নিজে বের হয় হাঁটাচলা করে, তো এর মধ্যে যা ট্রিটমেন্ট করো তো এর আগেই করছি, এখন আর কোনো ট্রিটমেন্ট চলতেছে না, এখন আলহামদুলিল্লাহ ভালো আছে, ফিটিংও মাশাল্লাহ খুব ভালো আছে। এখন আপনারা বলবেন যে ভাই এটা ট্রিটমেন্টটা কী করছেন, আসলে ট্রিটমেন্টটাও বলে দিই, সেটা হচ্ছে আমরা প্রতিদিন ওকে একটা করে ভিটামিন ই ক্যাপ, একটা করে কড লিভার অয়েল, একটা করে ভিটামিন ই ক্যাপ, একটা করে কড লিভার অয়েল দিছি টানা প্রায় 6-7 দিন 10 দিনের মতো দিছি, তারপর থেকে ওর পশমটা এত সুন্দরভাবে ওঠা শুরু হয়েছে, এই যে দেখেন ওর বডি কত সুন্দর লাগতেছে, এবং আমি আশা করছি যারা ভিডিও দেখতেছেন তাদের খুবই ভালো লাগছে এটাকে দেখে, কারণ অনেকের ইচ্ছা ছিল এটাকে দেখার এবং এটার কী অবস্থা এটা বলার, ওইটা বাসায় রাখছি ইনশাল্লাহ, এটা বাসায় থাকবে, আর এটার নাম তো আপনারা অনেকেই দিছেন, ডিফারেন্ট ডিফারেন্ট নাম দিছেন, হ্যাঁ তো আমরা এখনও নাম ডিসাইড করিনি, দিব ইনশাল্লাহ, এই যে রেখে দিই পানি খাবে যাও, কবুতরটা দেখতে খুবই সুন্দর হয়েছে, আপনি দেখেন পুরো কষা একদম কষতেছে, দেখছেন পুরো হাইড্রোলিক সুন্দর লাগতেছে, খুবই অসাধারণ হয়েছে কিন্তু। আচ্ছা এখন আমরা আমাদের সিরাজি কবুতরের দিকে আসি, আর সিরাজি কবুতরটার কী অবস্থা দেখি, ওর নাম অনেকে অনেক ধরনের নাম দিছেন, তো আমি একটা নাম ডিসাইড করছি, এর আগে আপনারা কী কী নাম দিচ্ছেন সেটা আগে আপনাদেরকে পড়ে পড়ে শোনাব। আচ্ছা এ হচ্ছে সিরাজি, আচ্ছা ওর ফার্স্ট অফ অল ওর ক্যারেক্টারটা আমি বলি, ও একটু জমিদার টাইপের, ওর যদি আমি এখান থেকে ছাড়ি ও এখান থেকে বের হয়ে একটু পানি খাবে, নাহলে একটু গোসল করবে, গোসল করে ডাইরেক্ট আবার ওই খাতায় ঢুকে যাবে, তার মানে হচ্ছে ও বাইরে কখনো থাকবে না, ও জমিদার হিসাবে ভিতরে ভিতরে থাকবে, ফ্যান্সি তো এর জন্য, আর এই কবুতরটা আসলে খুবই ভালো লাগে আমার, তো এখন অনেকেই নাম দিছেন, তো আমি একটু আমি বলছিলাম যে নামগুলো আমি পড়ে শোনাবো আপনাদেরকে, তো আমি ফার্স্টে শুরু করি, আমি কিন্তু আপনাদেরকে একটা কমেন্ট পিন করে দিছিলাম যে যেহেতু এটা ফিমেল কবুতর ওর নামটা আপনারা ফিমেল হিসেবে দিবেন, তো অনেকেই নাম দিছেন, যেমন কাজী আশিক ভাই দিছে হচ্ছে ময়ূরী নাম দেন ভাই, ময়ূরী, আচ্ছা ময়ূরী বলছে একজন, তারপর আরেকজন লেখছে যে সোমনাথ মৈতি, উনি লেখছে হচ্ছে নাম দিন সায়ারা অথবা সিরাজি থেকে সিজুকা হতে পারে, আচ্ছা তারপরে আরও দিছে তাহমিদ ভাই লেখছে হচ্ছে অগি, আচ্ছা ইয়াসিন কাকু ওনার জিমেলের নাম, উনি লেখছে হচ্ছে সুন্দরী, তারপর আরেকজন লেখছে ইয়াসিন আহমেদ লেখছে কিউটি,
তারপর সায়েদ ওয়াইটি লেখছে সিজুকা নামটা অনেক কিউট, তারপর রাজকুমার ভাই লেখছে আর সিরাজি কবুতরের সাথে লটন কবুতর জোড়া দিন, না ভাই সম্ভব না পরে দিব চিন্তা ভাবনা করে। তারপর নাফিউল ইসলাম লেখছে সিরাজিটার নেম শান্তোষীদের, আচ্ছা এই নামটা একটু কঠিন হয়ে যায়, শান্তোষী সবার মুখে থাকবে না। তারপরে আরেকজন লেখছে ওনার আইডির নামটা আমি বলতে পারতেছি না, কিউপিপিবি জেড, উনি লেখছে যে মিষ্টি, আচ্ছা আরেকজন ইমরাজ গেমার কিং লেখছে নোটন ক্রস সিরাজি নাম লেখছে, আচ্ছা আরেকজন লেখছে টেন ওয়ান শট গেমার লেখছে ভাই রিচি নাম দাও, আচ্ছা আরেকজন লেখছে সিগো। তারপর অনেকে অনেক ধরনের নাম দিছে, তো আসলে খুবই ভালো লাগছে অনেকে সবার রেসপন্স দেখে, সবাই খুবই ভালো ভালো নাম দিয়েছেন এবং ওকে নিয়ে সবাই একটু চিন্তা করছেন, খুব ভালো লাগছে। আর ডিফারেন্ট ডিফারেন্ট নামের একজন লেখছে রুবেল জিয়ে লেখছে ভাই শিলা রানী রেখে দেন, না ভাই সম্ভব না। আবার আরেকজন লেখছে যে ভাই পুষ্পা রেখে দেন, তো ভাই ওর ক্যারেক্টার পুষ্পার মতো না, ওর ক্যারেক্টার যদি পুষ্পার মতো দেন ওর কলঙ্ক হয়ে যাব। যেমন আমাদের একটা মুসলদম কবুতর আছে, ওটার ক্যারেক্টার পুষ্পার মতো দিতে পারেন, এটা পুষ্পা না, এটা সাহসী না। তো এখন আমি কী ডিসাইড করছি, আমি ডিসাইড করছি যে যেহেতু ওর নাম সিরাজি, আমরা সিরাজি থাকবে, সামনে আমরা একটা নাম দিচ্ছি, সেটা হচ্ছে যে মিসেস সিরাজি। এখন নামটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ওর নাম রাখছি মিসেস সিরাজি, কারণ যেহেতু একটু জমিদার টাইপের, মিসেস সিরাজি, তো ওর নাম রেখে দেওয়া হয়েছে মিসেস সিরাজি। যাও তুমি ভিতরে চলে যাও, যাও 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 মিসেস সিরাজি, পানি খাইছে তো সমস্যা নেই। আচ্ছা তো এখানে রেখে দিলাম, আর আমরা সকালে আবারও আজকে গ্লুকোজ পানি দিছি, কারণ কবুতরগুলো ইদানিং খুব ডিহাইড্রেশন হয়ে যাইতেছে কবুতরগুলার, গ্লুকোজ পানি দিছি। তারপরে বিকালবেলা আমরা গুড়ের পানি দিচ্ছি, সেটা আপনাদেরকে ভিডিওতে দেখাইছি, তো যারা ওই ভিডিওটা দেখেন নাই অবশ্যই সজলভাই চ্যানেল বিডি বিজনেস ক্লাবারে যেয়ে দেখে আসবেন আমরা কীভাবে গুড়টা প্রস্তুত করি এবং কীভাবে দিই, এটা আমি চাইলে আমি আবার দেখাই দেবো আমার চ্যানেলে আপনারা যদি চান তাহলে। আর এখানকার কবুতরগুলা নরগুলা আলহামদুলিল্লাহ আজকে কবুতর ছাড়বো, কিন্তু ওয়েদার আজকে খুবই গরম, গরম হওয়ার কারণে কবুতর এখন ছাড়তেছি না, কারণ একটু পরে বৃষ্টি নামারও সম্ভাবনা আছে, কারণ ওয়েদার আমি যতটুকু শুনছি যে চার পাঁচ দিন বৃষ্টি হবে, বাট যে ওয়েদারটা দেখতেছি বৃষ্টি নামার মনে হচ্ছে না যে বৃষ্টি নামবে। যেমন এখানে নরগুলা দেখেন চুপচাপ বসে আছে, পানি খাইছে দেখে চুপচাপ বসে আছে, এখন অস্থিরতাটা কাটছে, আর এই তো অবস্থা মাশাআল্লাহ। এই কবুতরটা কি হয়েছে, ও গরমে চুপ করে বসে আছে। আর আমাদের সবজি কবুতরটা কিছুদিন যাবত দুর্বল ছিল, আমি সবজি কবুতরটা একটু ধরে দেখি তো এখন মনে একটু রিকভার হয়েছে, দু একদিন যাবত গরমের ভিতরে অনেক দুর্বল দেখছিলাম, একটু দুর্বল আস একটু আস, না ঠিক আছে হালকা পাতলা দুর্বল আছে ওটা ব্যাপার না, গরমের ভিতরে একটু দুর্বল হবেই, নর্মাল মানুষ আমরাও দুর্বল হয়েছি। তো যাই হোক আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, আশা করছি ভিডিওটা আপনার সবাই ভালো লাগছে, কারণ আপনারা যেটা রিকোয়েস্ট করেন আমরা সেটাই করার চেষ্টা করি। সিরাজিটার নাম কী রাখলাম সেটাও দেখালাম, ছিলা কবুতরটা আপনাদেরকে দেখালাম, তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।